পুরানো জাহাজ নিয়ে ধুঁকতে থাকা জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএফসি প্রাণ ফিরে পায় 2018 সালে। বহরে নতুন 6টি জাহাজ পেয়ে পণ্য পরিবহনে গতি ফিরে আসে, লোকসান থেকে ফেরে লাভের ধারায়। সারা বিশ্বে পণ্য আনা নেওয়া করে গেল 2021-22 অর্থ বছরে 225 কোটি টাকা নেট মুনাফা করে বিএফসি। সেই রেকর্ড ভেঙে এই বছরে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি 246 কোটি টাকা মুনাফা করেছে। এই সময়ে মোট আয় 667 কোটি টাকা। শেয়ার হোল্ডারদেরও এই অর্জনের ভাগ দিতে চায় সংস্থাটি, তাই 5% বাড়িয়ে সর্বোচ্চ 25% লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএসসি চেয়ারম্যান ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী। 25% আমরা লভ্যাংশ দিচ্ছি, আমাদের শেয়ার হোল্ডাররাই আসলে তারাই মূল মালিক। আমরা তারা এখানে বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগটা তারা এই যে লাভবান হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই পরিবারের। আর্থিক ভিত্তি মজবুত হওয়ায় সংস্থাটি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। এতদিন রাষ্ট্রীয় অর্থে জাহাজ কিনলেও আগামীতে নিজের অর্থেই জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি, যা উদাহরণ হতে পারে সরকারি অন্য সংস্থাগুলোর জন্য। 4টি জাহাজ ক্রয় করার জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি, আরও 2টি জাহাজ প্রক্রিয়াধীন আছে, এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও আমাদের 6টি জাহাজ কেনার একটা প্রক্রিয়াধীন আছে, সেগুলো হয়তো আমরা সংগ্রহ করব। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এখন নিজস্ব অর্থায়নে জাহাজ কিনবে, সেটাও সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে চীন থেকে 2500 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কিনতে চুক্তি করেছে বিএসসি। এর মধ্যে 2টি 1,14,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার মাদার ওয়েল ট্যাঙ্কার আর 2টি 80,000 টন ধারণ ক্ষমতার বার কার্গো কেরিয়ার। সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে আরও 12টি কন্টেনার জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। এতে বিএসসির বহরই শুধু সমৃদ্ধ হবে না, বাড়বে মুনাফাও। বর্তমানে 12টি জাহাজ, 6টি অস্ট্রেলিয়ার সাথে, 6টি সাউথ কোরিয়ার সাথে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেটা আমাদের হয়তো খুব শীঘ্রই আমাদের যে দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করলে এটা আগামী 2 থেকে 3 বছরের ভিতরে বিএসসি বহরে সংযুক্ত হবে। বর্তমানে বিএসসির 8টি জাহাজের পণ্য পরিবহনের ধারণ ক্ষমতা 2,50,000 মেট্রিক টন। আগামী 2-3 বছরে বহরে যুক্ত হবে আরও 6 থেকে 8টি জাহাজ, তখন পরিবহন ক্ষমতা দ্বিগুণ বেড়ে দাঁড়াবে 5,00,000 টনে। 2030 সালের মধ্যে বহরে আরও 20টি জাহাজ যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।